হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছেন? সকলকেই গুড মর্নিং। বন্ধুরা, এখন বাজছে হচ্ছে 6:30, আর আমরা আজকে সকাল সকাল উঠে পড়েছি, যাব একটা জায়গায় ঘুরতে। কোন জায়গায় ঘুরতে যাচ্ছি সেটা তো আপনারা জানতেই পারবেন, আর আপনাদেরও সেই জায়গায় ঘুরিয়ে দেখাবো। চলুন যেতে যেতে কথা হবে, তার আগে আমি চটপট একটু উঠে মুখ ফুক ফ্রেশ করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে, চলুন। হাই বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল উঠে স্টেশনে, এবং আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমরা যাচ্ছি কাটোয়া থেকে নবদ্বীপ, এবং সেখান থেকে যাব মায়াপুর। সেখানে গিয়ে ঘুরবো এবং যত দর্শনীয় স্থানগুলো আছে দেখাবো আপনাদের, এবং আপনাদেরও ঘোরাবো, তার সাথে সাথেই জানাবো সেই সব জায়গার ইতিহাসগুলো। তো দেখতে থাকুন ভিডিওটি, এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন, এরপর ট্রেন থেকে নামবো যখন, তারপর সেখানে গিয়ে কথা হবে। রোমাঞ্চকর ইতিহাসে ভরা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ছোট্ট একটি শহর হল মায়াপুর। জলঙ্গি এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থলেই অবস্থিত এই শহরটি, আর এখানেই আছে বিশ্বের অন্যতম এবং বৃহত্তম মন্দির, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, অর্থাৎ ইসকনের সদর দপ্তর। এখানে দেখার মতো বহু কিছু আছে, কিন্তু এখানে এলে আপনারা কী কী দেখবেন আর কেনই বা আসবেন এই মায়াপুরে, তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এছাড়াও জানতে পারবেন মায়াপুরের সম্পূর্ণ অজানা ইতিহাস, যা এখনো পর্যন্ত আপনারা কখনোই জানতেন না, আর নাই বা কোথাও জেনেছেন। তো বন্ধুরা, আমরা ট্রেন থেকে এখন নেমে পড়েছি, আর আমরা এখন যে স্টেশনে আছি সেই স্টেশনের নাম হচ্ছে বিষ্ণুপিয়া। এখান থেকে আমরা যাব নবদ্বীপ ঘাট, আর নবদ্বীপ ঘাট থেকে নৌকা করে পার হব ওপার, অর্থাৎ মায়াপুর। সেখানে মায়াপুরে গিয়ে আপনাদের দেখাবো সেই সমস্ত দর্শনীয় স্থানগুলো এবং জানাবো ইতিহাসগুলো। তো চলুন সেখানে যাওয়া যাক। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বাংলার মানুষদের জন্যই এই ভিডিওটি একটি বিশেষ ভূমিকা পালন করতে পারে, কারণ দুই বাংলা থেকেই বহু মানুষ আজ পর্যন্ত মায়াপুরে এসেছেন এবং ঘুরেছেন, কিন্তু কখনো জানেননি কী কারণে মায়াপুর এত জনপ্রিয় হয়ে ওঠে, কোন ইতিহাস লুকিয়ে আছে মায়াপুরে, কী কারণে সমগ্র বিশ্ব থেকে বহু মানুষেরা এই মায়াপুরে আসেন। বন্ধুরা, আপনারা দেখছেন সামনে একটি লঞ্চ দাঁড়িয়ে আছে, আর এই লঞ্চে করেই যাব গঙ্গার ওপার, অর্থাৎ মায়াপুরে। চলুন যাওয়া যাক। বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছেন যে আমরা লঞ্চের মধ্যে আছি নবদ্বীপ ঘাট থেকে, আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি মায়াপুরের দিকে। বন্ধুরা, কথিত আছে শ্রীকৃষ্ণ এবং তার ভাই বলরাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর রূপে আবির্ভূত হয়েছিলেন এই নবদ্বীপে। মায়াপুর, যাকে সারা বিশ্ব হরে কৃষ্ণ নামে চেনে, কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণের অবতার শ্রী চৈতন্যদেব 1486 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এই শহরেই। তিনি ছিলেন রাধা এবং কৃষ্ণের মিলন এক ও অভিন্ন প্রতিরূপ, তিনি বৈষ্ণব ধর্মের আবির্ভাব ঘটান। তবে এই বিষয়টিকে নিয়ে অনেকের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেন শ্রী চৈতন্য মহাপ্রভু নাকি নবদ্বীপেই জন্মগ্রহণ করেছিলেন, কারণ নবদ্বীপেই আছে প্রাচীন মায়াপুর, সেই মায়াপুরেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। এর আরও একটি কারণ হল চৈতন্যদেবের মৃত্যুর কিছুকাল পর থেকেই চৈতন্যদেবের জীবন নিয়ে রচিত অনেকগুলি গ্রন্থ প্রকাশিত হয়, তাতে নবদ্বীপকেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু মায়াপুরের ধারণাটা পাওয়া গেছে ঘনশ্যাম দাসের লেখা থেকে একমাত্র ভক্তি রত্নাকর কাব্যেই, তাই এই বিষয়টির যে জটিলতা তা কাটানোর জন্য বিশেষ গবেষণার প্রয়োজন আছে। বন্ধুরা, ঘাট পার হয়ে আমরা চলে এসেছি এখন মায়াপুরে, আর আমরা চলেছি মায়াপুরের রাস্তায়। ঠিক করলাম আমরা হেঁটেই ইসকন পর্যন্ত যাব, তাই রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়ল দুপাশ জুড়ে কিছু মন্দির, তার কিছুটা আপনাদের দেখাচ্ছি। Thank you.
এই মন্দিরগুলোতে আপনারা চাইলেও পার্সোনালি ঘুরতেই পারেন, কিন্তু আমরা এই মন্দিরগুলোতে যাব না। আমরা সোজা যাব মায়াপুরের সর্ববৃহৎ আকর্ষণীয় জায়গা ইসকনের দিকে, যার অজানা ইতিহাস আপনাদের কাছে এখনও অধরাই। দেখুন বন্ধুরা, দূর থেকেই দেখা যাচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ মন্দিরটিকে। চলুন যাওয়া যাক। খোল ভাঙার ডাঙা, এ কেমন নাম, এরকম নাম কেন? শ্রী চৈতন্যের ঘোর বিরোধী ছিলেন এ অঞ্চলের প্রশাসক চাঁদ কাজী তথা মৌলানা সিরাজউদ্দিন। তিনি ফতোয়া জারি করে শ্রী চৈতন্যের নাম কীর্তন বন্ধ করে দেন। সেই নিয়ম অমান্য করেই শ্রী চৈতন্য তার সাঙ্গপাঙ্গকে নিয়ে নাম কীর্তন বার করেছিলেন। যে ডাঙাতে শ্রী চৈতন্যের খোল ভেঙেছিলেন চাঁদ কাজী, সেটাই হলো আজকের খোল ভাঙার ডাঙা। সেখানেই আজ শিবাস অঙ্গন। দমেননি শ্রী চৈতন্য সেই রাতেই মশাল নিয়ে সংকীর্তন শোভাযাত্রা করে চাঁদ কাজীর বাড়িতে গেলেন, তর্কযুদ্ধে বসলেন। শেষে নিমায়ের কাছে যুদ্ধে হার মেনে ভক্ত হলেন চাঁদ। এই চাঁদ কাজী সমাধি মায়াপুরের অন্যতম দ্রষ্টব্য। মূল মায়াপুর থেকে 3 কিমি দূরে বামন পুকুর, সেখানেই চাঁদের সমাধিপীঠ এবং 500 বছর পুরনো গোলকচাপা গাছ। সব মিলিয়ে মায়াপুর বাঙালি, অবাঙালি, পশ্চিমবঙ্গবাসী, ভিন রাজ্যের মানুষ থেকে বিদেশি সকলের কাছেই এক আকর্ষণীয় পর্যটন স্থল। বন্ধুরা, মিয়াপুর থেকে মায়াপুর। হ্যাঁ বন্ধুরা, মায়াপুরের পূর্ব নাম ছিল মিয়াপুর। 20 শতাব্দীতে গৌড়ীয় ভক্ত ভক্তি বিনোদ ঠাকুর এই মিয়াপুরকে মায়াপুর বলে ঘোষিত করেন। সেন বংশের বল্লাল ঢিপি এবং চাঁদ কাজীর সমাধির জন্যই এই জায়গার নাম ছিল মিয়াপুর। পরবর্তীতে বৈষ্ণব ধর্ম সংস্কারক ভক্তি বিনোদ ঠাকুর এই স্থানটিকে মায়াপুর বলে ঘোষিত করেন। শ্রী চৈতন্যদেবের মৃত্যুর পর তার বিনোদনের বিভিন্ন স্থানগুলি তার অস্তিত্ব হারাতে বসেছিল। জীর্ণ হয়ে যাওয়া বন জঙ্গলে ঘেরা মহাপুর বিনোদনের সেই সমস্ত স্থানগুলিকে পুনরুদ্ধার করেন এই ভক্তি বিনোদ ঠাকুরই। সেই থেকে আজ এই জায়গা মায়াপুর নামই সবার কাছে পরিচিত। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমি এখন চলে এসেছি একদম ইসকনের সামনেই, আর আমি দাঁড়িয়ে আছি ইসকন মন্দিরের মেন গেটের সামনেই। আর এই গেট দিয়ে আমরা এবার ভেতরে ঢুকবো মন্দিরে এবং মন্দিরের সমস্ত কিছু আপনাদের দেখাবো। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক। বন্ধুরা, আপনারা মূল ফটক দিয়ে ঢুকতেই সামনেই বাম দিকে পাবেন একটি কুঁড়ে ঘর, যে ঘরটি ঘরের ছাউনি দেয়া। এটি হচ্ছে সেই স্থান যেখানে শ্রী প্রভুপাদজি 1772 থেকে 1776 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন, যখন এখানে প্রথম প্রধান ভবন অর্থাৎ লোটাস বিল্ডিং তৈরি হচ্ছিল। এছাড়াও এখানে প্রভুপাদজির আদেশ অনুসারে প্রতিনিয়ত অবিচ্ছিন্নভাবে পবিত্র হরিনাম সংকীর্তন চলে আসছে আজ বহু বছর ধরে। আর আমার সামনেই রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ মন্দির তারামণ্ডল বা বৈদিক প্ল্যানেটোরিয়াম। যদিও এই মন্দিরটি এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি, কিন্তু এই মন্দিরটি উদ্বোধন হলে এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির যা ইসকন দ্বারা নির্মিত। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরটি এখনও অসম্পূর্ণ, নির্মাণ কাজ চলছে। মন্দিরটি খুবই সুন্দর পরিকাঠামো দিয়ে তৈরি হচ্ছে। 13 ফেব্রুয়ারি 2020 সালে বৃহস্পতিবার এই তারামণ্ডল বা বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দিরটি ভূমি পুজো হয়। সেই দিন অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিল 80টি দেশের প্রতিনিধি। সেই দিন হাতির পিঠে চড়িয়ে এক শোভাযাত্রা সহকারে রাধাকৃষ্ণের প্রাচীন বিগ্রহকে এনে প্রতিষ্ঠিত করা হয় এই মন্দিরে। সমগ্র বিশ্ববাসীর কল্যাণের জন্য সেদিন যজ্ঞও করা হয়। ইসকন কর্তৃপক্ষের তথ্য মতে যা জানা যায় তা হলো প্রায় 2.5 একর জমির ওপর নির্মাণ হচ্ছে এই মন্দিরটি। প্রতিদিন 1 ঘন্টার জন্য গোটা বিশ্ববাসীর জন্য খুলে দেওয়া হয় এই তারামণ্ডল মন্দির বা বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দিরটিকে। মন্দিরের নির্মাণ কার্য সম্পূর্ণরূপে শেষ হলে খুলে দেওয়া হবে সমগ্র বিশ্ববাসীর জন্য। আধ্যাত্মিক পরিবেশে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষেরা যাতে এখানে এসে একটু শান্তি পান, তার জন্যই নাকি এই মন্দির তৈরি হচ্ছে। এই রূপ একটি মন্দির গড়ে তুলবেন এই রকম স্বপ্ন দেখেছিলেন শ্রী প্রভুপাদজি। এই মন্দিরটি ইউএসএর ক্যাপিটাল ভবনের নকশা দ্বারা অনুপ্রাণিত। মন্দিরের বাহ্যিক নকশা এই রকমই হবে সেটাই প্রভুপাদজির দৃষ্টিভঙ্গি ছিল। বন্ধুরা, এই মন্দিরের গম্বুজগুলির মাথার দিকে একটু তাকান, দেখছেন একটি করে চক্র লাগানো আছে। এই চক্রগুলি 24 ক্যারেট সোনার পাত দিয়ে মোড়া এবং স্টেনলেস স্টিলের দ্বারা নির্মিত। বন্ধুরা, আমার পেছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইসকনের সবথেকে প্রাচীন মন্দির। আর এই মন্দিরের মধ্যেই আছে শ্রীপাদ প্রভুজির
পুষ্প সমাধি মন্দির। আর তার জীবন চরিত্র ঘিরে বিভিন্ন রকম ছবি এই মন্দিরে মিউজিয়াম টাইপ করে আঁকা আছে। বন্ধুরা, এই মায়াপুরে আরও একটি দৃষ্টি আকর্ষণ করা মন্দির হল শ্রী প্রভুবাদজির পুষ্প সমাধি মন্দির। প্রভুবাদজি দেহ ত্যাগ করলে তাকে সমাধিস্থ করার সময় যে পুষ্প বা মালা শোভা করা হয়েছিল সেই মালা এনে এই মন্দিরে বিছিয়ে দেওয়া হয়েছে শ্রী প্রভুবাদজির পিতল দ্বারা তৈরি এক বিরাট মূর্তির সেই স্থানে। এছাড়াও এই মন্দিরে রয়েছে প্রভুবাদজির ব্যবহৃত বিভিন্ন বইগুলি এবং প্রভুবাদজির জীবন সম্পর্কিত তার কর্মের সাথে যুক্ত থেকে তিনি কী কী করেছিলেন সেই সমস্ত কিছু এখানে একটা মিউজিয়াম আকারে করে রাখা হয়েছে, যেন ভার্চুয়ালি আপনি সমস্ত কিছুকে অনুভব করতে পারবেন। এছাড়াও মন্দিরের ভেতরে গম্বুজটির গায়ে 3D আকারে প্রভুবাদজির জীবনের বিভিন্ন চিত্র বর্ণিত আছে, যা দর্শনার্থীদের মন কাড়ে। মন্দিরটির ভেতরটি আসলে কেমন সেটা দেখাতে না পারার জন্য ক্ষমা প্রার্থী, কারণ মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনে অনেক লোক ভিড় করেছেন, একটি ঘরের মধ্যে তাদের আনা সমস্ত জিনিসপত্রগুলি জমা দিচ্ছেন সেখানে। আপনারা মনে রাখবেন, আপনারা যদি যান আপনারা এই পুষ্প সমাধি মন্দিরে কোনো কিছুই নিয়ে যেতে পারবেন না। সন্দেহজনক কোনো কিছু, ক্যামেরা হোক, মোবাইল হোক, কিংবা আপনার কোনো ব্যাগ হোক, আপনি কিন্তু সমস্তটাই আপনার বাইরে ছেড়ে আসতে হবে। অর্থাৎ নয়তো কাউকে দাঁড় করিয়ে আপনি সেই জায়গায় আপনার সমস্ত কিছুকে দিয়ে আপনি পুষ্প সমাধি মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন, আর নয়তো যে ঘরটি দেখতে পাচ্ছেন সেই ঘরে সমস্ত কিছু আপনাকে রেখে জমা দিয়ে তবেই কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এবং আপনাদের জন্য এই যে কষ্ট করে আমি ভিডিও বানাই তার পেছনে কিন্তু অনেক খাটনি, অনেক রিসার্চ লাগে, তো তার জন্য একটা লাইক কিন্তু অবশ্যই প্রাপ্য। একটা লাইক অবশ্যই করে দেবেন এবং এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই যে লাল রঙের গাড়িটি দেখতে পাচ্ছেন মন্দিরের নিচে রাখা, এটি প্রভুবাদজি ব্যবহার করতো বলেই জানা যায়। কোথাও গেলে এই গাড়িটিকে নিয়ে প্রভুবাদজি বেরিয়ে পড়তেন। মায়াপুরের একটি বিশেষত্ব হলো এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আসেন রথে চড়ে, যাকে ঘিরে আছে একটি খুব সুন্দর দুর্দান্ত পৌরাণিক কাহিনী। কথিত আছে আজ থেকে 500 বছর আগে মায়াপুর আর রাজাপুর দুটি গ্রাম ছিল। এর মধ্যে রাজাপুরে থাকতেন সবচেয়ে বেশি বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষেরা। একদিন এক ব্রাহ্মণ স্বপ্ন দেখলেন জগন্নাথ, সুভদ্রা, বলরামের ইচ্ছে হয়েছে তারা রথে চড়ে রাজাপুর থেকে মায়াপুরে যাবেন, আবার সেখান থেকে রথে করেই ফিরে আসবেন। সেই থেকে সেই স্বপ্নাদেশ মেনে আজও প্রতি বছর রথযাত্রা উৎসব পালিত হয় এই মায়াপুরে। বন্ধুরা, 9টি দ্বীপ মিলে নবদ্বীপ, আর সেই নবদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে গৌড়ীয় বৈষ্ণব ভক্তরা এই মায়াপুরে আসেন মহাপ্রভুর বিনোদনের যে স্থানগুলি সেই স্থানগুলিকে পরিক্রমা করতে। এই স্থানগুলিকে পরিক্রমা করতে সময় লাগে 7 দিন, এবং মহাপ্রভুর যে দিব্য আবির্ভাব হয়েছিল সেই আবির্ভাবের দিবস উদযাপন করতেই কিন্তু মায়াপুরে সেই বৈষ্ণব ভক্তদের আগমন। আর এই তিথিটা হয় গৌড়ীয় পূর্ণিমায়। বন্ধুরা, ইসকন মন্দির দেখা শেষ হলে আপনারা ইসকন মন্দিরের ভেতরেই একটু দূরেই রয়েছে গোশালা, সেটা দেখে আসতে পারেন। এছাড়াও আপনারা যেতে পারেন, কিছু দূরেই আছে বল্লাল সেনের ঢিপি, যেখানে খননকার্য চলাকালীন পাওয়া গেছে বহু ইতিহাসের বহু অদ্ভুত সব স্মৃতিচিহ্ন এবং বিভিন্ন আসবাবপত্রগুলো। আর কোথায় কোথায় যাবেন? বন্ধুরা, মহাপ্রভু যে স্থানে জন্মগ্রহণ করেছিলেন বলে উল্লেখ করা হয় সেই স্থানে আপনারা দর্শন করে আসতে পারেন। আরও যে জায়গাগুলি দেখার জন্য যাবেন সেগুলি হলো চাঁদকারী সমাধি, ভক্তিবীর ঠাকুরের বাড়ি, জগন্নাথ মন্দির, চৈতন্য মঠ, মুরাইগুপ্তের বাড়ি, খোল ভাঙার ডাঙা এবং রাধাকুণ্ড। বন্ধুরা, এই ছিল আজকের নিবেদন। ভিডিওটি যদি একটু আপনাদের কাজে এসে থাকে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক অন্তত করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দিয়ে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।
বন্ধুরা, এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে এবং রোমাঞ্চকর অজানা সব ইতিহাসগুলোকে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নতুন টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।